তো আমারও দায়িত্বের জায়গা যেমন ইন্সপায়ার যেন করতে পারি সেই ব্যক্তিগত জীবন তৈরি করা এবং সাংবাদিক যারা আছেন বন্ধু মানুষ সিনিয়র জুনিয়র বড় ভাই ছোট ভাই যারা আছেন কলিগ আমার সবার কাছেই মনে হয় যে একজন শিল্পী তো তার কাজ দিয়ে প্রথমত পরিচিত হন তারপর তার ব্যক্তিগত জীবনটা আসে তো ব্যক্তিগত জীবনটাকে কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করাটা সমীচীন না কারণ দিন শেষে সেও এ সোসাইটির একটা মেয়ে যে মেয়েটাকে এমনিতেই সারা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় কম বেশি হিউমিলেটেড হতে হয় দুপক্ষেরই আরও অনেক বেশি প্রফেশনাল হওয়া উচিত এবং ইথিক্স তো একটা মানে প্রফেশনাল ইথিক্সটা আরও জোরদার হওয়া উচিত ব্যক্তিগতটা ওনারা একটা সময় কর্মহীন হয়ে পড়েন কিছু করার থাকে না তো এই যে পরবর্তী সংস্থা যেটা আসলে পাওয়া উচিত সিনিয়র নাগরিকদের সেটা শিল্পীদেরও পাওয়া উচিত শিল্পীরা তো সবসময় দেশের জন্য থাকার চেষ্টা করেছেন হিউম্যান কাইন্ডের ফরে থাকার চেষ্টা করেছেন এবং তাদের ডাউটটা একটা কারণেই তৈরি হচ্ছিল যে আমি নাটকের পারফর্মার নাটকের নায়িকা নাটক করি আর হচ্ছে শুভক্রকেও ঠিক তখনও অত বেশি হিট নাই বলে তারা বলতে চাচ্ছিল কিন্তু সকল ধারণা ভুল করে দিয়ে দর্শক কিন্তু প্রমাণ করেছেন যে ছুঁয়ে দিলে মন অনেক দর্শক দেখেছেন পছন্দ করেছেন নিশ্চয়ই ভালো হবে কারণ হি ইজ ভেরি ডেডিকেটেড প্যাশনেট এ পর্যন্ত তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সে আমি তাকে যতটুকু দেখেছি যে সে মন দিয়ে কাজটা ভালো করবার জন্য ওই চেষ্টাটা তার ভেতর থেকে আছে এবং সে সেটা করে নিশ্চয়ই যে চেষ্টা করে তার জন্য সব কিছু ভালো হবে শুভ তো প্রমাণ করেই যাচ্ছে মুজিবেও সে যে ধরনের চেষ্টা করেছে তার চেষ্টাটা তো প্রতীয়মান হয়েছে দেখা গিয়েছে তো আমি অবশ্যই বলবো যে দে আর রিয়েলি ডুইং ভেরি ভেরি গুড সুরঙ্গ আমরা দেখেছি দারুণ পারফরমেন্স ছিল সো অল অফ আমি সবার জন্য আসলে গুড উইশেস এবং কনগ্রাচুলেট করতে চাই সকলকে এগুলো মস্তিষ্কগত ধারণা মস্তিষ্কগত ধারণা এক একজনের মগজ এক একভাবে তাকে ভাবতে সাহায্য করে আর মগজটা নানাভাবে তৈরি হয় তো সেই জায়গায় আরও বেশি মুক্তমনা হওয়াটা হলে পরে মগজটা আরও বেশি কাজ করবে দ্রুত এবং সঠিক বাস্তব হতে বলে আমার মনে হয় কারণ একটা সময় ছুঁয়ে দিলে মন যখন আমি করি তখন হচ্ছে ওই সিনেমায় না আমি আর শুভ তো ওইখানে এর চেয়ে বড়ো কোনো হিরো নাই মানে আমি ছোট বড় করছি না ওই সময়ে ওখানে শুভ আর আমাকে তাদের খুব সেলেবল কাপল মনে হচ্ছিল না মানে ইন্ডাস্ট্রির ভাষায় দর্শকের দৃষ্টিকোণ থেকে যে এদেরকে দিয়ে শুভ মমকে দিয়ে একটা সিনেমা আসলে চলবে কি না দে হ্যাড ডাউট এবং তাদের ডাউটটা একটা কারণেই তৈরি হচ্ছিল যে আমি নাটকের পারফর্মার নাটকের নায়িকা নাটক করি আর হচ্ছে শুভক্রকেও ঠিক তখনও অত বেশি হিট নাই বলে তারা বলতে চাচ্ছিল কিন্তু সকল ধারণা ভুল করে দিয়ে দর্শক কিন্তু প্রমাণ করেছেন যে ছুঁয়ে দিলে মন অনেক দর্শক দেখেছেন পছন্দ করেছেন এখনও পর্যন্ত 2015 কি সম্ভবত 15 থেকে আজকে দাঁড়িয়ে বলি এখন দিলে মনকে লোকে ভালোবেসে শোনে দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে ঢাকার বাইরে যখনই যাই আমি কমনলি একটা প্রোডাকশনের নাম শুনতে পাই উইচ ইজ ছুঁয়ে দিলে মন তো মানুষের সময়ের সাথে সাথে ধারণা পাল্টায় সেই ধারণা পাল্টিয়ে আমাদের কাজ করার সুযোগটা আরও বেশি তৈরি হবে বলে আমি আশা রাখতে চাই ডিরেক্টর ডেফিনেটলি ডিরেক্টর মোমেন্টাম তৈরি করতে পেরেছেন ডিরেক্টর সুন্দর গল্প বলতে পেরেছেন মিউজিক ভালো ছিল মিউজিক ডিরেক্টর তাহসান ভাই গান গেছেন ওখানে হাবিব গান গেছেন সবার কন্ট্রিবিউশন ছিল বলেই হয়তো শুভ ছিল আমি আমার মতো করে চেষ্টা করেছি নিশ্চয়ই ওটার একটা সম্মিলিত চেষ্টার একটা চেহারা তৈরি হয়েছে কি বলবো আমি পরিষ্কার করে ভাবে অতটা উক্তিসহ বলতে পারবো না কিন্তু যতটুকু মনে আছে পড়েছিলাম বঙ্গবন্ধু নিজেই সম্ভবত বলছেন যে সাংস্কৃতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক প্রবৃদ্ধি এই যে এই সবগুলো আসলে একে অপরের সাথে সমঝোতা করে চলে বা একে অপরের পিলার হয়ে চলে তো রাজনীতি তো একা বাকি সব কিছু করতে পারবে না রাজনীতির জন্য সমাজনীতি সংস্কৃতি নীতি অর্থনীতি সব কিছুই শিক্ষানীতি সব হয়
তো সেটার যদি সঠিক মেলবন্ধন ঘটে তাহলে তো বলবো নির্ঘাত এটা একটা এটা একটা সময় পাল্টানোর মতো একটা ঘটনা আচ্ছা যদি সেটা সঠিকভাবে হয়ে থাকে নিশ্চয়ই মানুষের জন্য এবং শিল্পীদের জন্য উনি কাজ করবেন শিল্পীদের অনেক স্বার্থই সংরক্ষিত হয়নি এখনো শিল্পীরা শিল্পী হিসেবে স্বীকৃতি পায়নি শিল্পীরা এখনো লেবার আইনের আইনের দ্বারা পরিচালিত হয় বা ওভাবেই চলে সিস্টেমটা ওভাবেই ডেভেলপড হয়েছে তো এই সব খুব স্বাভাবিক জায়গা আছে সেগুলো হয়নি ইনস্টিটিউশনস হয়নি আমাদের আরও বেশি ইনস্টিটিউশনস প্রয়োজন আরও বেশি প্র্যাকটিস প্রয়োজন যেখানে আসলে যারা নতুন শিখতে চায় বা যারা নতুন করে পুরাতন বিষয়কে পুরাতন শিক্ষাকে আবার ঝালাই করতে চায় তাদের সবার জন্য অপশন তৈরি করা যায় কি না এগুলো আসলে সার্বিকভাবে সরকার যদি না করেন এককভাবে করাটা খুব মুশকিল সেই জন্যই এই সাপোর্টগুলো সরাসরি সরকারের কাছ থেকে প্রয়োজন বলে মনে হয় তারপরে ওটিটি নীতি নিয়ে অনেক দিন হচ্ছে নীতি করতে চান বা এ ধরনের অনেক কিছু জটিল জায়গায় আমাদের কিছু বলার ছিল ফ্যাবই নিয়ে অনেক কথা বলেছে তো সেই জায়গা থেকে এই সব সমস্যাগুলো সলভ হবে আশা করি শিল্পীর কাজের ক্ষেত্র বাড়বে শিল্পীকে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো স্বীকৃতি দেয়া হয় তাহলে কি বলবো তার মানে এটা স্বীকৃতি এই স্বীকৃতিটাকে আরও অনেক বেশি শিল্প মানে আরও অনেক বেশি কোয়ালিটি নিশ্চিত করা এগুলাও তো একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে আসে বলে আমার মনে হয় আরেকটি জরুরি জিনিস যেটা বলতে চাচ্ছিলাম শিল্পীদের দিন শেষে ওনারা একটা সময় কর্মহীন হয়ে পড়েন কিছু করার থাকে না তো এই যে পরবর্তী সংস্থা যেটা আসলে পাওয়া উচিত সিনিয়র নাগরিকদের সেটা শিল্পীদেরও পাওয়া উচিত শিল্পীরা তো সবসময় দেশের জন্য থাকার চেষ্টা করেছেন হিউম্যান কাইন্ডের ফরে থাকার চেষ্টা করেছেন আরও মনে হয় অনেক কিছু যে আমার দেশে যদি অনুদান দেওয়া হবে সিনেমার জন্য তার মানে হচ্ছে সরকারি পদক্ষেপ আছে সরকারি অবদান আছে সিনেমা তৈরি হওয়ার পিছনে যেহেতু অনুদান দেওয়া হচ্ছে সেহেতু আমাদের দেশে সিনেমা হল আরও বাড়ানো হোক যেন সেই অনুদানের সিনেমাই এবার যেমন আমরা শুনেছি মুজিব সিনেমাটা যেন দু সপ্তাহ করে চালানো হয় সিনেমা হলে তেমন একটা কথা আমরা শুনেছি তো সেই ক্ষেত্রে অনুদানের সিনেমাগুলোতে কেন না কেন আমরা ওগুলোকে অবহেলা করে যাই কিংবা আমরা আসলে কতটুকু আরও বেশি দর্শকের কাছে সিনেমা হল বৃদ্ধির মাধ্যমে পৌঁছাতে পারবো না কীভাবে পৌঁছাতে পারবো আর ডিজিটালাইজেশনের যে প্রপার সুবিধাটা আমরা এখনও পাই নাই সেসব সুবিধাগুলো আরও পাওয়া উচিত বলে আমার মনে হয় আরও মনে হয় যে শুধু পাশের দেশে নেটফ্লিক্স কেন অফিস করবে আমাদের দেশেও তো আমাদের প্রচুর গল্প আছে যে গল্পগুলো দিয়ে অলরেডি আমরা পাশের দেশে দূর দেশে নিজেদের কাজের প্রমাণ অল্প বিস্তর হলেও দিতে পেরেছি সেই জায়গা থেকে আমাদের এইসব জটিলতা কমিয়ে কাজ করার যে স্বাধীনতা সেটাকে বাড়ানোর যত সুযোগ আমি সেসব কিছু চাই মানে এটা আমার একদম সুন্দর বন্ধুর হওয়া উচিত বন্ধুর না বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত কারণ একজন একজনের পরিপূরক বটে কারণ আমি যে কাজটা করছি যে অভিনয়টা আজকে করছি একটা প্রোডাকশন হাউসে কাজ করলাম বা একটা বড় প্রোডাকশনে কাজ করলাম সেটা জানানোর মাধ্যম একজন সাংবাদিক পালন করছেন তার কাজের মাধ্যমে এবং একই সাথে আমি কাজটা করছি বলেই উনি আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এটা আসলে একদমই পরিপূরক একটি সম অবস্থানের জায়গা বলে আমার মনে হয় কিন্তু প্রত্যেকেরই দুই পক্ষেরই নিজের নিজের রেসপেক্ট সম্পর্কে বা নিজের নিজের প্রফেশনালিজম সম্পর্কে আরও সচেতনভাবে পদক্ষেপ নেওয়া উচিত মানে উচিত শব্দটা আমি ঠিক পছন্দ করি না পদক্ষেপ নিলে ভালো বলে আমার মনে হয় তাতে করে সম্পর্কও ভালো হবে আর হচ্ছে মানুষের কাছে দৈন্যতা প্রকাশ পাবে না মানুষের কাছে শিল্পীর সম্মান যেমন থাকবে সাংবাদিকতার পেশার স্বার্থ রক্ষিত হবে বেশ বিব্রতকর আমি ওই সময়টা বিব্রত বোধ করেছি একজন সোসাইটির মেয়ে হিসেবেই বিব্রত বোধ করেছি প্রথমত এই সমাজে নারীর অংশীদার হিসাবে আমি বিব্রত বোধ করেছি আমি একজন কলিগ হিসেবে বিব্রত বোধ করেছি নানাভাবে বিব্রত বোধ করেছি এটা কখনোই কাম্য নয় এই জায়গাটায় যদি আমি একটু কথা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে যে প্রফেশনালিজমের টোটাল অভাব ছিল এখানে ধরেন দুই পক্ষের অ্যাপ্রোচটাই আরও অনেক বেশি ভদ্র
অনেক বেশি লাইফ আর তাছাড়া আপনি কেবলমাত্র আমাকে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করে যাবেন সেটাও কিন্তু ঠিক দায়িত্বশীলতার মধ্যে পড়ে না কারণ কাজটা তো কাজ নিয়ে আসলে সম্পর্ক ব্যক্তিগত শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহ থাকবে এটাকে আমি সম্মান করি অসুবিধা কিছু নেই আমরা বিশ্বের বড় বড় শিল্পীদের সুন্দর জীবনের কথা পড়ে আমরা ইন্সপায়ার্ড হয়েছি তো আমারও দায়িত্বের জায়গা যেমন ইন্সপায়ার যেন করতে পারি সেই ব্যক্তিগত জীবন তৈরি করা এবং সাংবাদিক যারা আছেন বন্ধু মানুষ সিনিয়র জুনিয়র বড় ভাই ছোট ভাই যারা আছেন কলিগ আমার সবার কাছেই মনে হয় যে একজন শিল্পী তো তার কাজ দিয়ে প্রথমত পরিচিত হন তারপর তার ব্যক্তিগত জীবনটা আসে তো ব্যক্তিগত জীবনটাকে কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করাটা সমীচীন না কারণ দিন শেষে সেও এ সোসাইটির একটা মেয়ে যে মেয়েটাকে এমনিতেই সারা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় কম বেশি হিউমিলেটেড হতে হয় এটা সোসাইটির একটা নেচার হয়ে দাঁড়িয়েছে আমি সরি ফর দ্যাট কিন্তু এটা হয়েছে ক্রমাগত সেখান থেকে আমরা যদি নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে এটা দুঃখজনক হয়ে যাবে আমরা আমরা দর্শকের কাছে এরকম চেহারা নিয়ে নিশ্চয়ই পৌঁছাতে চাই না যেখানে দর্শক আমাকে নিয়ে কটু কথা বলবে দুই পক্ষেরই আরও অনেক বেশি প্রফেশনাল হওয়া উচিত এবং ইথিক্স তো একটা মানে প্রফেশনাল ইথিক্সটা আরও জোরদার হওয়া উচিত ব্যক্তিগতটা নিয়ে কথা বলার কিছু